হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি লাইফের প্রথম ফ্লিপকার্ট থেকে কোনো জিনিসপত্র অর্ডার করলাম, সেটাই আমি আনবক্সিং করে দেখব কেমন এসছে। যদি ভালো আসে তাহলে আরও কিনব। তো দেখা যাক কেমন এসে। দেখা যাক কেমন এসছে। আমি কোনোদিন ওরকম অর্ডার করিনি জিনিসপত্র। অর্ডার করার চার দিনের মধ্যে আমাকে ডেলিভারি দিয়ে চলে গেছে। তার খাপ এই যে, এই প্রোডাক্টটি নিয়েছি আমি, তিনটা আছে এর মধ্যে। দেখা যাক খোলার পরে কেমন এসছে। ওয়াও, এই যে একটি খাপটা ফেলে দিই ওদিকে। এই যে তিনটা আছে, প্রথমেরটা একটু ছোট, আপনারা কমেন্ট করে বলবেন। আমি নামটাম জানি না এগুলাকে কী বলে। আমি প্রথম কিনলাম ফ্লিপকার্ট থেকে। এটা তিনটা আছে, তিনটারে ঢাকনা আছে। এটা একটু ছোট, সবার থেকে এটা ছোট। তারপরে ছোটটার থেকে একটু এটা বড়, এটারও ঢাকনা আছে। এই যে ঢাকনাগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বাহ, খুব সুন্দর লেগেছে আমাকে। তারপরে এটা সবার থেকে বড়, এই যে ঢাকনা, এই যে মানে কোনো কিছু সবজি বা রুটি টুটি যাই হোক রাখলে গরম থাকবে হয়তো, আমি ঠিক জানি না থাকবে কি না। আমার মনে হচ্ছে দেখে জিনিসটা যে গরম থাকবে। এটা সবার থেকে বড়। তারপরে এটা আর সবার থেকে ছোট, এই যে এটা। এই তিনটা ঢাকনা সহ 1200, এই তিনটাই ঢাকনা সহ 1268 টাকা দাম নিয়েছে। ডেলিভারি চার্জ ছিল না, টোটাল 1268 টাকা। আপনারাও অর্ডার করবেন, ভালো লাগলে। আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা।